সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয় ভালো আছো। আমরা গত ক্লাসে আমাদের দ্বিতীয় অধ্যায়ের সমানুপাতিক এবং লাভ ক্ষতি চ্যাপ্টারের একটা অঙ্ক শুরু করেছিলাম। আমরা একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করছিলাম। প্রশ্নটির ক এবং খ অংশ আমরা এর আগে ক্লাসে আলোচনা করেছি। আজকে এর গ অংশটুকু আমরা আলোচনা করব। আমাদের গ অংশে বলা হয়েছে যে গহনায় কতটুকু দস্তা মিশ্রিত করা হলে দস্তা ও রূপার অনুপাত পূর্বের অনুপাতের ব্যস্তানুপাতিক হবে। আবার বলছি, গহনায় কতটুকু দস্তা মিশ্রিত করা হলে দস্তা এবং রূপার অনুপাত পূর্বের অনুপাতের ব্যস্তানুপাতিক হবে। আমরা দেখি যে প্রশ্ন থেকে আমরা পাই যে দস্তা এবং রূপার অনুপাত ছিল আগে থেকে আমাদেরকে দেয়া ছিল 2:3। এখন আমাদের প্রশ্নে বলা হচ্ছে যে এই গহনায় কতটুকু দস্তা নিশ্চিত করা হলে দস্তা এবং রূপার অনুপাত পূর্বের অনুপাতের ব্যস্তানুপাতিক হবে। ব্যস্তানুপাতিক বলতে আমরা বুঝি যে অনুপাতটা উল্টা হয়ে যাবে, অর্থাৎ এখানে দস্তা এবং রূপার অনুপাত আছে 2:3, যখন এটা ব্যস্তানুপাতিক হবে তখন এটা 3:2 হয়ে যাবে। আচ্ছা, অর্থাৎ 2:3 এর ব্যস্তানু পাঁচ সমান সমান 3:2, অর্থাৎ 3টা আগে চলে আসবে, 2টা সামনে চলে যাবে। আচ্ছা, এখন আমাদেরকে প্রশ্ন করা হচ্ছে যে গহনায় কতটুকু দস্তা মিশ্রিত করা হলে, এখন যেহেতু দস্তা কতটুকু মিশ্রিত করা হবে সেটা আমরা জানি না, আমরা ধরে নিচ্ছি যে এই গহনায় এক্স পরিমাণ দস্তা প্রয়োগ করা হবে। ধরি এক্স পরিমাণ দস্তা গহনার মধ্যে দস্তার অনুপাত ছিল 60 গ্রাম এবং রূপার অনুপাত ছিল 90 গ্রাম। তো নতুন করে এই 60 গ্রাম দস্তার সাথে আমরা আরো 1 গ্রাম দস্তা মিশ্রিত করছি, অর্থাৎ দস্তা এবং রূপার অনুপাতটা হয়ে যাচ্ছে প্রশ্ন মতে দস্তা আগে ছিল 60 গ্রাম, তার সাথে আমরা আরো 1 যোগ করলাম, 95 = 1 ব্যস্তানুপাতিক, অর্থাৎ 3:2। আচ্ছা, আমরা জানি যে অনুপাতকে আমরা এভাবে লিখতে পারি, 60 + 1/95 = 3/2। এখন এটাকে আমাদেরকে সমাধান করতে হবে। সমাধান করার ক্ষেত্রে আমরা এখানে আর গুণ করতে পারি, অর্থাৎ 2 × 60 + x = 3 × 95, বা এখানে আমরা এখানে গুণ করলে হচ্ছে 120 + 2x = 95, কে 3 দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি 270, বা আমরা যেহেতু x এর মান বের করব, 2x = 270 - 120, বা 2x = 150। বা x = 150/2 = 75, অর্থাৎ আমরা যদি গহনায় নতুন করে x পরিমাণ দস্তা মিশ্রিত করি তাহলে এর অনুপাত হবে 3:2, অর্থাৎ আমাদের উত্তর হবে 75 গ্রাম।
এটা হচ্ছে আমাদের গ নাম্বার প্রশ্নের উত্তর। আমাদের এই অঙ্কটা খুবই একটা গুরুত্বপূর্ণ অংশ। এরকম আরো যে ধরনের অঙ্কগুলো আছে, তোমরা একটু বাসায় এই ধরনের অঙ্কগুলো প্র্যাকটিস করবে। খুব সহজ অঙ্ক, তোমরা দেখলেই বুঝতে পারবে। তোমরা একটু বাসায় প্র্যাকটিস করবে। খুদা হাফিজ।